আরে 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 কি আশ্চর্য, কি শব্দ কিসের? আর আপনি বাইক থামিয়ে দিলেন কেন? ও মনে হয় বেরাষ্ট হয়ে গেছে। নামেন নামেন নামেন, গাড়িতে নামেন। আর আল্লাহ, মনে হয় আজকে বেরাষ্ট হয়ে গেছে রে আল্লাহ। আপনি কিভাবে বাইক চালান বলেন তো? চাকা কি করে পাংচার হয়ে যায়? ঠিকমতো বাইক চালাতে পারেন না? ওরে চাকা কি বেরাষ্ট হইতে পারে না? না পারে না, আপনার অসতর্কতার কারণে এই অবস্থাটা হয়েছে। আপনি যেমন থার্ড ক্লাস, আপনার বাইকটাও থার্ড ক্লাস ফালতু। হায় হায় হায়, মুই আই যাই যে গজলডা দাওয়াত দিয়েছি যে গজল ভাই, তুমি আইয়া আমার এই চাকাটা ধান দিয়া, আমার চাকাটা বেরাস্ট করিয়ে দেও। এত কথা না কইয়া এই যে ফুটোটা এখন এটা এই সারান লাগবে, নাহলে হারাইত রাস্তার মধ্যে খারাইয়ে খাওয়া লাগবে। আপনি জানেন কটা বাজে? এত রাতে কি আপনার জন্য দোকান খুলে বসে আছে? সবাইকে আপনার মতো পাগল মনে করেন আপনি? ওরে মাফ চাই, আমাদের দ্বারে মাফ চাই বোন, আমার একটা বিরাট ভুল হয়েছে যে আপনাকে আজকে গাড়ির মধ্যে উঠেছি। এখন এইটা লইয়া চাকাটা যদি না ঠিক করাইতে পারি, হার রাত রোডের মধ্যে খারিয়ে থা লাগবে। ওঠেন ওঠেন বোন, আপনি একটু চলেন, আমি যাইয়া এটা একটু ঠিক করাইয়া নি। ওঠেন আসেন, আমার সাথে আসেন। আমি না আপনার সঙ্গে আর যাব না, আপনি চলে যান তো। কি এই মোটর সাইকেল ঠেললেন না? আমি হাঁপাইতে আছে না আম্মে, আম্মে বললো যাইবেন না যাইবেন কমে, রাইতে এসে বেমার লাগ, কোথায় যাবেন আম্মে? আমি কোথায় যাব কিভাবে যাব সেটা আমার পার্সোনাল ইস্যু, আপনি এটা ধরেন, আপনি আপনার মতো চলে যান, যান। আমাদের বললেই যাইবে, মুই মোর মতো চলিয়ে যাবো, আপনার বই চাক্কা ফুটে গিয়ে গেল মোর, এখন আপনার থুই আমি যাবো, আমাদের বললেই হইবে। ওর একটা সামাজিক দায়িত্ব আছে না? এই মানে কি 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 বলতে চান আপনি? দেখুন খবরদার, রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা একদম করবেন না। আপনি যদি স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি এখন সোজা চলে যাবেন, যান এক্ষুনি, যান বলছি। কি ম্যাডাম কোনো প্রবলেম? কই যাবেন? চলেন পৌঁছাই দিই। না না থ্যাংক ইউ, লাগবে না, আমি যেতে পার। লাগবে না কেন, চলুন ম্যাডাম গাড়িতে গল্প গুজব করতে করতে পৌঁছিয়ে দিই, কি বলিস? না না থ্যাংক ইউ, আমার লাগবে না, আমি যেতে পারবো। কি কি ওই ফিল হরকা ওই সিলাই বলছি না, জামা ছিল না কিনে দিবো আনে ভাই, সে আমার স্ত্রী বুঝছেন, একমাত্র বিবাহিত, কাবিন কটিয়া বিবাহ করছি। আপনার স্ত্রী? জি ভাই। কেমনে বুঝলাম না? না সেটা আমার শ্বশুরও বোঝে নাই, আমি যখন কামটা করছি দেই ছাড়ো, ওই যে কি ওই যে সারাদিন বইয়া ওই টিপে ওই যে টিভির মধ্যে ওই যে ভারতবর্ষের যে দেখায় সিরিয়াল, ওই যে অফুরন্ত দেখতে থাকে সারাদিন, দেখে দেখে বুঝলেন ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখিয়া কোন নাইকের ড্রেস একটা জানি তাহার পছন্দ হয়েছে। ভাই আমি গরিব মানুষ, বিয়েটা করছি ঠিকই, কিন্তু আমার তো বেতন পাই নাই, বলছি তোমাকে কিনিয়া দেবো, কি বলছি না বলছি না কিনিয়া দেবো, তার তর সইতে আছে না, এখনই লাগবে, এখন কই পাই, বাইরে গিয়ে আইসে পারলে আমার সে অস্বীকার করে স্বামী হিসাবে, সে পারলে আমার এখনই কাগজ দরাইয়া দেয় ভাই। শোনেন আপা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হইতে পারে, তাই বলে ঘর ছেড়ে চলে আসবেন আপনি? আর আপনি মিয়াকে এরকম স্বামী, হ্যাঁ বউ সকাল রাত মিটাইতে পারেন না, আর বউ সকাল রাত যদি মিটাইতেই না পারেন, এত সুন্দরী মেয়ে বিয়ে করছেন কি লেগে? ভাই আমি এই সুন্দরী আর বিয়ে করবো না, এটা একটা ভুল করছি বই, আর সুন্দরী বিয়ে করবো না ভাই, আমরা দেখছেন আমার ই করছে, যেহেতু আমরা মিলে গেছি আর সমস্যা নাই ভাই, আমরা যান, আমাদের লাগবে না, মিল টাল করে বাড়ি যান। হ্যাঁ ভাই আমাদের তো লাগবে না, মিলে গেছি, দেখছেন সে আসতে আছে, চড়ায় দাঁত ফেলে দিত। এই আপনার বলতে আছি, আপনি যে একটু আমার বললেন যে আমি এই যে লিমিট ক্রস করছি, তাই আমি বাংলা সিনেমা দেখে এইসব হিক্সি দেখে যে নায়ক নায়িকাকে এইভাবে অনেক উদ্ধার করছে, আমি হয়তো গাড়ি চালাই, আমি নায়ক না, নাইলে ওই যে গুণটা কালা মশালাটা ও হারামেছি না, যদি এক ফার নিতে পারতো, তা কী হইতো জানেন? কালকে বেন্যাকালে এই ফিলে মান্য পত্রিকা পড়তো আর চা খাইতো আর কইতো কি, আরে কি সুন্দর মাইয়াটা রে, জানো আর টি এক্সের কী করছে? এরপরে কয়দিন ধরেন যে ফ্রেশ কে লাভ,
ওটা সামনে মাইনে আর দরাদরি করি আপনার বিভিন্ন ছবি টবি লইয়া খারাইয়া থাকতো টিভি চ্যানেল আলারা কয়দিন যাই আপনাদের বাড়ির সামনে আপনার আব্বা আম্মা বান্ধবীদেরকে স্পর্শকাতর প্রশ্ন করতো যে চুপ একদম চুপ অনেক বেশি কথা বলেন এই জন্যই সমস্যা ইয়ে বাবা এই যে আপনার বাইকের এই চাকা ঠিক করার ব্যবস্থা করেন চলেন তো চলেন এখান থেকে এখানে আর আমরা থাকবো না আসেন না আবার উঠবেন আরে না আপনি বাইক ফেলেন এই তো লাইনে আইসা লই গুন্টাদের দৌড় খাইয়া